অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে দেশের গণমাধ্যম কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও গণমাধ্যম গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মানবাধিকারের পক্ষে সোচ্চার রয়েছে। সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠকে এসব কথা বলেছেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নূরনবী। রাজনৈতিক দল, বিভিন্ন বেসরকারি সংস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠান সহ নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে পৃথক পৃথক বৈঠকের পর সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বৈঠক করেছেন দেশের কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিকের সাথে। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন সাংবাদিক নেতা ইকবাল সোবান চৌধুরী। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনে সরকারের প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরেন তিনি। ল মিনিস্টার সাহেব, তিনি বলেছেন যে আগামী সেপ্টেম্বরে এটার কিছু রিফর্মস আনা হবে, তো আমরা দেখতে চাই যে কি রিফর্মস আসছে। সীমাবদ্ধতা আছে ঠিকই, কিন্তু এর মধ্যে থেকেও গণতন্ত্র, মানবাধিকার ও নৈতিক মূল্যবোধের প্রশ্নে গণমাধ্যম কোনো আপোষ করেনি বলেও জানান তিনি। অ্যাকসেপ্টেবল নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সেটার জন্য মিডিয়া, এই এনভায়রনমেন্ট তৈরি করার ক্ষেত্রে মিডিয়াও তার ভূমিকা পালন করবে। লিমিটেশনস, দেয়ার আর রেস্ট্রিকশনস, বাট আমাদের মিডিয়ার একটা ইনহেরেন্ট একটা ফাইটিং একটা স্পিরিট আছে এবং মেইন স্ট্রিম মিডিয়া অলওয়েজ ট্রাই টু আপহোল্ড দি ডেমোক্রেটিক ভ্যালুস এবং ফান্ডামেন্টাল রাইটস। বৈঠকে থাকা নিউএজ সম্পাদক নুরুল কবির বলেন, দেশের মানুষের প্রত্যাশা সফর শেষে ইউ প্রতিনিধি দল একটি সঠিক ও নিরপেক্ষ প্রতিবেদন দেবে। বাট একই সঙ্গে এটা বেদনাদায়ক যে আমাদের তো আর ব্রাসেলসের ইলেকশন ঠিক করার জন্য যেতে হয় না, বেদনাদায়ক যে বাইরের থেকে এখনও আপনাদের আসতে হয়। আমরা অনুরোধ করি আপনারা এমন কোনো রিকমেন্ডেশন দিবেন না যাতে আপনাদের রেপুটেশন অসুন্দর হয়ে যায়। আপনাদের রেপুটেশন শেষ নির্ভর করবে বাংলাদেশের জনস্বার্থের তরফে আপনারা কি রিপোর্ট সাবমিট করেন তার উপর, এবং তারা এটার জন্য ধন্যবাদ দিয়েছে। সফরকারী দলের প্রতিবেদন ইতিবাচক হলে নির্বাচনের দুই মাস আগে নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে পারে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন অনুষ্ঠানে ফলাফল প্রকাশ পর্যন্ত পর্যবেক্ষকরা বাংলাদেশে অবস্থান করবেন বলেও জানানো হয়েছে বৈঠকে। রেজাল্ট বের হওয়া, তারপরে বিভিন্ন কমপ্লেইন থাকতে পারে, সেই সব কমপ্লেইনগুলো তারা তারপরে তারা যাবে। মোহাম্মদ নূরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা।